আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বিভাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদেরকে খুব সহজে আলুর চিপস বানিয়ে দেখাবো। আলুর চিপসটা আসলে সবারই খুব পছন্দ, বিশেষ করে বাচ্চাদের, বড়রাও কিন্তু আমরা খেয়ে থাকি। কিন্তু এটা বানাতে খুবই সহজ এবং আপনারা এটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই আলুগুলোকে পরিষ্কার করে ছোলাগুলোকে ছাড়িয়ে পানির মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। আমরা সবাই জানি আলু ছেলার পরে কালো হয়ে যায়, তাই আমি পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। আমি ছোট ছোট আলু নিয়েছি, এর কারণ হচ্ছে আমি আজকে যেই সিস্টেমে বানাবো সেই সিস্টেমে খুব বড় আলু হলে সে মেশিনটা দিয়ে বানানো যাবে না, আর এটার জন্য আমাদের আলাদা কোনো কিছুর প্রয়োজন হবে না। এই যে আমরা এই ধরনের পিলার যারা আমরা হচ্ছে ব্যবহার করি যে কোনো তরকারির খোসা ছাড়ানোর জন্য, অথবা এরকম যে কোনো একটা নিলেই হবে, এই জন্য আমাদের আলাদা কোনো কাটারের প্রয়োজন হবে না। বা চিপস বানানোর জন্য আপনাদের কাছে অনেকের কাছেই থেকে থাকে, সেগুলো হলেও হবে, কিন্তু আমি আসলে খুব সহজভাবে দেখাতে চেয়েছি যাতে সবাই এই জিনিসটা বানাতে পারে, কারণ এই ধরনের জিনিস সব বাসাতেই আছে কম বেশি। আমি আলুগুলোকে হচ্ছে এই যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আলুগুলো আমি ছোটো নিয়েছি তার একটাই কারণ হচ্ছে এটা যে সাইজের, আমি চেষ্টা করেছি আলুগুলো সেই সাইজের নেয়ার, এতে করে কাটতে সুবিধা হবে। আর তাছাড়া চিপস তো আসলে অনেক বড় সাইজের হয় না, খুব বেশি বড় না, এরকমই মোটামুটি এই সাইজেরই হয়ে থাকে। আমি আলুগুলোকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা পাতলা হবে। এই যে দেখেন, খুব বেশি একদমই পাতলা না, আবার মোটাও না, এইরকম হবে। আপনারা চাইলে এটা থেকে একটু ডিজাইন করা কিছু পিলার পাওয়া যায়, এটা দিয়ে আসলে ডিজাইনের কোনো দরকার নাই, কারণ ডিজাইনটা হচ্ছে দেখা যায় যখন আমরা ভাজবো তখন আসলে এত সুন্দর ডিজাইনটা থাকবে না। সো ডিজাইন আসলে কি দরকার, এই যে এরকম এরকম একটা ডিজাইন চলে আসছে। আমি এটা বেশি বানাবো না, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আপনার ইচ্ছা করলে এরকমেরও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি যে রকমেরই বানাতে চান। কিন্তু জিনিসটার টেস্ট অনেক বেশি ভালো আমার মনে হয় যে দোকান থেকে আমরা যে চিপসগুলো বাচ্চাদেরকে খাওয়াই, যেটা হচ্ছে আমরা মায়েরা যাদের বাচ্চা আছে বাসায় তারা জানি যে আমরা চিপস খাওয়াতে চাই না বাচ্চাকে, কারণ এটা অনেক বেশি আনহেলদি, কীভাবে বানায়, কী তেলে ভাজে, কী মশলা ইউজ করে, সেই জন্য আর কি। তো আমি সবগুলোকে ভালো করে কেটে নিব। আপনারা এটা বানিয়ে অবশ্যই খাওয়াবেন, আপনাদের বাচ্চারা খুব পছন্দ করবে, ইভেন বড়রাও পছন্দ করবে। ভালো করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু অন্যরকম ডিজাইনেরও কাটতে পারেন যদি একটু লম্বা সাইজ আপনারা চান। আর অবশ্যই আলুগুলোকে কাটবেন এবং পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, নয়তো আলুগুলো কালো হয়ে যাবে, দেখতে ভালো হবে না, একটু কালচে হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। আমরা ইচ্ছা করলো যদি লম্বা 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 হচ্ছে একটু বড় সাইজ চাই, তাহলে আমরা একটু আলুগুলোকে হচ্ছে লম্বালম্বিভাবে ধরে আমরা জাস্ট এইভাবে স্লাইস করে নেব, তাহলে আমাদের চিপসগুলো সাইজে একটু বড় হবে। আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজভাবে জিনিসটা দেখাবার জন্য, আশা করি আপনাদের খুব উপকার হবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখন আমি যে করবো, ভালো পানি দিয়ে ধুয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কষগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আলুর একটা কষ থাকে। এখন আমি এটার মধ্যে ঠান্ডা পানি দেব। আপনারা যদি চান ঠান্ডা পানি দিবেন না, তাহলে আপনারা এটাকে আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টা ফ্রিজে এইভাবে পানি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিবেন, তাহলেই হবে। এটা করার কারণ হচ্ছে আলুটা হচ্ছে অনেকটা হচ্ছে সুন্দর হয়ে যাবে, ভিতরে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এতে করে আলুর চিপসটা অনেক বেশি ক্রিস্পি হবে, সেই জন্য ঠান্ডা পানিটা ব্যবহার করবেন। এখন আমি ভাজার জন্য চলে যাব। আমি তেল গরম করতে দিয়েছি, যে আমি পানিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নিব। এটাও ছাড়িয়ে নিয়েছি, আর অবশ্যই তেলের কাজ যেহেতু আপনারা খুব সাবধানে করবেন, কারণ তেলের কাজ আসলে খুবই সাবধানতা অবলম্বন করে না করলে দেখা যায় দুর্ঘটনা ঘটে যায়। আমি সবগুলো আলুগুলোকে ভেজে নিব অল্প অল্প করে। আপনারা যদি চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য একটু পরিমাণে বেশি তেল নেওয়ার জন্য, এতে করে হচ্ছে
চিপসগুলো প্রপারভাবে তেল পাবে এবং সুন্দর করে হচ্ছে ক্রিস্পি হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে এটা তাড়াহুড়ো করে ভাজা যাবে না অবশ্যই, কারণ যত আপনি যদি খুব বেশি অল্প টাইমে ভেজে ফেলেন ভাজা ঠিকই হয়ে যাবে আলু, কিন্তু সেগুলো ক্রিস্পি হবে না, কারণ আমাদেরকে এটা তো আসলে আলু। দেখেন এই যে আমার এটা কালার হয়ে আসছে, আমি এক ব্যাচ ভেজে ফেলেছি, এটা দেখলেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে, কতটা কুরকুরে হয়েছে। আর এই ধরনের কাজগুলো আসলে খুব সময় নিয়েই করতে হয়, একটু ধৈর্য ধরে লো থেকে মিডিয়াম হিটে রেখে আপনারা এটাকে ভাজবেন। এতে করে দেখবেন যে আলুর চিপসটা খুব বেশি কুরকুরে হয়েছে, ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আমি এভাবে সবগুলো ভেজে নিব। আপনারা যখন ভাজবেন তখন বুঝতে পারবেন আসলে যে কতটা টাইম হওয়ার পরে আলুটা হয়ে গেছে। এই যে আমার এটাও প্রায় হয়ে গেছে, আমি এটাকেও তুলে নিব। এটার জন্য আমি একটুখানে দোকানের টেস্ট আনার জন্য আমি একটুখানে হচ্ছে মশলা তৈরি করে নেব। আমি অল্প একটু পরিমাণে হচ্ছে চাট মশলা বা চটপটি মশলা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিব বিট লবণ। এগুলো যদি আপনারা না দিতে চান তাহলে হচ্ছে আপনি বিট লবণ আর হচ্ছে শুকনো মরিচের যে গুঁড়ো সেগুলো দেবেন ঝাল হওয়ার জন্য। আমি এক্সট্রা মরিচ ব্যবহার করিনি, কারণ এই যে চাট মশলা বা চটপটি মশলার মধ্যেই কিন্তু একটা ঝাল ফ্লেভার থাকে, তাই আমি আলাদা করে আর গুঁড়ো মরিচ নিব না। এখন আমি যে ভেজে রেখেছিলাম যে আলুর চিপসগুলো, সেগুলোর মধ্যে আমি অল্প অল্প করে এটা মিক্সড করে নিব। আর অবশ্যই আপনারা এটা এটা দিবেন, না হলে খেতে ভালো লাগবে না। আর এক্সট্রা কোনো লবণের কোনো প্রয়োজন আসলে হবে না, এটা দেওয়ার পরে আপনারা যখন খাবেন বুঝতে পারবেন যে আসলে আগে কোনো লবণ দেওয়ার প্রয়োজন হয়। আমি কিন্তু আগে কোনো লবণ ব্যবহার করিনি, জাস্ট এই মশলার যে ফ্লেভারটা এতেই আমার লবণের কাজ হয়ে গেছে। আমার ভিডিওটি অবশ্যই ট্রাই করবেন এইভাবে বানাবার, এবং এটা একদম কম হলেও আপনার 20 থেকে 30 দিন আপনারা রেখে বাসায় খাবেন, একটা এয়ারটাইট পটে রাখবেন এবং একই রকম ক্রিস্পি থাকবে, এটা তেনিয়ে যাবে না। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন, এবং যারা ট্রাই করছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কেমন হয়েছে। আশা করছি ভালো হবে। আল্লাহ হাফেজ।